মানুষটির এক জীবনে যে কত, হয়তো ওর জীবন নির্ভর উপন্যাসটি না লিখতে বসলে ওকে সেভাবে জানাই হতো না। কবি নজরুল ইসলাম। নামটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই যেন একটি শব্দ আপনা থেকেই জেগে ওঠে, বিদ্রোহী। কিন্তু ওর মধ্যে যেভাবে রোম্যান্টিসিজম পাই, অভিমানী মন পাই, তাই কি কম? কখনো বোহেমিয়ান, কখনো ভাবালুও তো লাগে ওকে। কি আশ্চর্য দেখুন, জগৎ জোড়া নামের এই মানুষটি লেটোগানের দলে ঘুরে ঘুরে গান গিয়েছেন, রেলের গার্ড সাহেবের বাবুর্চিও হয়েছেন, আবার কাঁধে বন্দুক নিয়ে লড়াই করতে গিয়েছেন, কিংবা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জেল খেটেছেন। তার সবচেয়ে জনপ্রিয় পরিচয় অবশ্যই বিদ্রোহী। জন্মেছিলেন 24 মে 1899। সেই দিনটিকে স্মরণ করে আমার উপন্যাস কে বাজায় বাঁশি থেকে তাঁরই জীবনের দুটি গল্প বলব। অন্তরে তুমি আছো চিরদিন, ওগো অন্তর জামি। নজরুল তখন থাকেন মুজাফফর আহমেদের সঙ্গে, 3-4C তালতলা লেন, মেস বাড়ি, একটি ঘর। সময়টা 1921 ডিসেম্বর মাস। একটি রাত সেবার প্রত্যক্ষ করেছিল কাজী সাহেবের গর্ভযন্ত্রণার। শীত বেশ জাঁকিয়ে পড়েছে শহরে, কনকনে বাতাস বাইরে, ঘরের দুটি জানলাই বন্ধ, কেরোসিন বাতি জ্বলছে, তার শিখা একেবারে নীল বিন্দু হয়ে আবছায়া ছড়িয়ে আছে আশেপাশে। রাত কত বোঝার উপায় নেই। ঘুম আসছে না নজরুলের, গায়ে চাপানো কম্বল সরিয়ে দিয়েছে অনেক আগে, এপাশ ওপাশ করছে কেবল। কখন থেকে একটা অস্বস্তি আঁকড়ে ধরেছে তাকে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই অস্থিরতাটা বাড়তে বাড়তে এখন ব্রহ্মতালু জ্বালিয়ে দিচ্ছে। যেন কি যেন একটা কিছু প্রবল বেগে বেরিয়ে আসতে চাইছে শরীর ফুঁড়ে, অথচ পথ পাচ্ছে না, আর শুয়ে থাকা যাচ্ছে না। উঠে পড়ল, তক্তপোষের নিচে রাখা বাতিটা টেনে নিয়ে এসে আলো বাড়াল খালি। পাশের চৌকিতে মুজাফফর অঘরে ঘুমোচ্ছেন তিনি। নিজেকে আচমকা আকাশের মতো বিশাল শূন্য মনে হচ্ছে, কিংবা বিরাট ব্যপ্ত শূন্যে পাক্ষা আগুনের গোলা বুঝি, যার সময় নক্ষত্রলোকে আর কিচ্ছুটি নেই। এ কেমন ভাবনা, বারবার চমকে চমকে উঠছে শরীর। লেখার খাতাটা টেনে নিল, সে হাতের সামনে পেল একটা খয়ে আসা কাঠ পেন্সিল, তাই দিয়ে খসখস খস করে লিখে ফেলল কয়েকটা লাইন। বলো বীর, বলো উন্নতম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। গায়ে কাঁটা দিন তুলে বীর, ঘরের নিভু নিভু আলোয় সেই আগুনে গোলা থেকে ঝরতে থাকলো শব্দ, নাকি শব্দ ভাঙ। আমি চিরবিদ্যা দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি ভয়, আমি অভিশাপ পৃথিবী, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। বন বন করে ঘুরছে হাত, শব্দ ঝরছে ঝরছে অবিরাম ধারাস্রোতের মতো, মাথার প্রতিটি কোষ ঝনঝন করছে। মহাকাশচ্যুত উল্কাখণ্ডে যেমন অগ্নিজ্যোতিষ্কের তাপ সংসম গতি লেগে থাকে, শব্দরচিত এই অক্ষরগুলি বে নজরুলের বুকেও সেই উত্তপ্ত স্নায়ুর উন্মাদনা, অস্থিরতা যেন। আমি সন্ন্যাসী, আমি যুবরাজ, মম রাজবেশ ম্লান বৈদিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুলাস। ভেতর থেকে এমন প্লাবনের মতো কথাগুলো ঠিকরে বেরিয়ে আসছে যে আঙুলে চেপে ধরা পেন্সিলটাকে ঘোড়ার মতো ছুটিয়ে তাল রাখতে পারছে না সে। আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠে আছি একা চির উন্নত শির। লেখাটি শেষ করার পর পেন্সিলটা খাতার উপর রাখল নজরুল। এবার শরীর যেন পালকের মতো হালকা, ভেতরে অপরিসীম অনাবিল আনন্দ কলকলি উঠছে, তত্তরিয়ে তা ছড়িয়ে পড়ছে লোহিত কণায়। আহ,
কি অপূর্ব, কি নিরলম্ব, কি নির্ভার। বিছানা ছেড়ে উঠল সে, জানলার কাছে গিয়ে পাল্লা খুলে দিল। আকাশে বেগুনি লালাভ রেখা জানান দিচ্ছে ভোর হচ্ছে, নতুন এক দিনের নরম লালচে সোনালি আলো চুঁয়ে আসছে জানলা দিয়ে ওর শরীরে, মনে, আর বাইরে আদিগন্ত এক আধো জায়গা পৃথিবীতে। অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি। এর পরের ঘটনা, গোটা দেশ তখন খিলাফত আন্দোলন অসহযোগের ঝড়ে উত্তাল। লাখো লাখো তরুণ ঝাঁপিয়ে পড়ছে দেশমাতৃকাকে স্বাধীন করার লড়াইয়ে। বাংলার মাটিতে প্রতিদিন জন্ম হচ্ছে বিপ্লবীর। এই বছরেরই মাঝামাঝি সময়ে সুভাষচন্দ্র বসু আইসিএসের লোভনীয় চাকরি ও বিলাসবহুল জীবনের মোহ ত্যাগ করে দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। চাকরি ছেড়ে সুভাষ বোম্বাই গেলেন গান্ধীজির সঙ্গে দেখা করতে। তাকে কাছে টেনে নিলেন গান্ধী, বললেন কলকাতায় গিয়ে যেন সে চিত্তরঞ্জন দাসের সঙ্গে দেখা করে। ধন্য সুভাষ। গুরু চিত্তরঞ্জনের সঙ্গে নজরুল নেমে পড়লেন অসহযোগ আন্দোলনের ময়দানে, তাতে ব্রিটিশ শাসকের কোপে পড়ে গ্রেফতার হলেন তিনি, বন্দী হলেন চিত্তরঞ্জন দাস। বাংলার কথা নামের একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করতেন তখন চিত্তরঞ্জন। এবার তার দেখভালের দায়িত্ব নিলেন তাঁরই সহধর্মিনী বাসন্তী দেবী। ততদিনে বিদ্রোহী কবিতার ঝাঁঝ তাঁকেও আপ্লুত করেছে। খোঁজ নিয়েছেন কবির, দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই কবির লেখা তার পত্রিকার জন্য চাই। অন্তরে তুমি আছো চিরদিন ওগো অন্তর জামি। এক দুপুরবেলা মুজাফফর আর নজরুল সবে ভাত খেয়ে উঠে একটু খোশ গল্পে মত্ত। ঠিক তখন ঘরে এলেন এক মধ্যবয়স্ক পুরুষ। নমস্কার, আমি সুকুমার রঞ্জন দাস, কাজী নজরুল ইসলামের সঙ্গে দেখা করতে এসেছি। আমি সে, বসুন বসুন। ও, আপনি? বেশ অবাক হয়েই এই ঝাঁকড়া চুলো দীপ্ত দৃষ্টির তরুণের দিকে তাকিয়ে রইলেন সুকুমার, যার চোখে এমন আগুন তার পক্ষেই এমন কবিতা লেখা সম্ভব। কিন্তু এত গভীর উপলব্ধি, এত পাণ্ডিত্য এই বয়সেই, দেখে তো মনে হচ্ছে কুড়ি পেরিয়েছে সবে। মুজাফফর বললেন, আপনি দাঁড়িয়ে কেন, বসুন। হ্যাঁ বসি, আমি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। তার আগে আমার পরিচয়টা দিই, আমি সম্পর্কে শ্রী চিত্তরঞ্জন দাসের ভাই হই। কথা শেষ করতে পারলেন না সুকুমার, তার আগেই হই হই করে উঠল নজরুল। উঠে দাঁড়িয়ে বলল, বলেন কি, উনি যে আমার ঈশ্বর, আপনি তাঁর সহদর আমাদের কাছে এসেছেন, এ আমার পরম সৌভাগ্য। হ্যাঁ, একটি বিশেষ উদ্দেশ্যে এসেছি। কথা তো নিশ্চয়ই হবে, তার আগে একটু চায়ের ব্যবস্থা হোক। বেশ, আপত্তি নেই। মুজাফফর উঠে গিয়ে চায়ের তোড়জোড় শুরু করলেন। সুকুমার বললেন, কিছুদিন আগে আমাদের হাতে বিজলি পত্রিকাটি পৌঁছেছিল, সেখানে আপনার লেখা পড়ে আমরা তো সব মুগ্ধ। বৌদিমণি আমাকে সেই দিনই বললেন, এই নজরুল ইসলামের লেখা আমাদের বাংলার কথা পত্রিকার জন্য চাই চাই, অনুগ্রহ করে যদি একটি দেন। আরে ছি ছি, অনুগ্রহ কি বলছেন, আমি লেখা দিয়ে ধন্য হব, তবে তবে একটু অপেক্ষা করতে হবে।
অপেক্ষা মানে এমনি হাতে লেখা কিছু নেই ছাপানোর মতো? তা তো নেই। তা আপনার কি খুব তাড়া রয়েছে, মানে ঘন্টাখানেক কি বসতে পারবেন? তাহলে লিখে দিতাম। সুকুমার চমকিত, এমন কবি তিনি কোশ্মিন কালেও দেখেননি। হেসে ফেলে বললেন, এখনই লিখে দেবেন? বেশ বেশ বেশ, দিন তাহলে, আমি বসছি। একটু পরেই মুজাফফরের চা বানানো তৈরি। নিচু গলায় সুকুমারের সঙ্গে আলাপ শুরু করলেন মুজাফফর। কথার ফাঁকে সুকুমার মাঝে মাঝেই নজরুলের দিকে তাকাচ্ছিলেন। ছেলেটি যেন এই জগতে থেকেও নেই, ডুবে গিয়েছে অন্য কোনো লোকে, বুঁদ হয়ে রয়েছে নিজের খাতা কলমে। প্রায় মিনিট চল্লিশেক পর নজরুল মুখ তুলল খাতা থেকে, চোখ দুটো উল্লাসে আবেগে আরো উজ্জ্বল। তখন হয়ে গেছে লেখা। হয়ে গেল? হ্যাঁ। মুজাফফর বুঝতে পারলেন নজরুল এখনো ঘোরের মধ্যে রয়েছে। এই একবার শুনে দেখুন পছন্দ হয় কিনা। কবিতাটার নাম দিলাম ভাঙার গান। বলে খাতায় চোখ রেখে ওর নিজস্ব স্টাইলে পড়তে শুরু করলে সে। কারার ওই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈশান, বাজাতোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। প্রতিটি শব্দে শিহরিত হচ্ছিল কি দুর্দম বলিষ্ঠ ভাষার প্রয়োগ। নজরুলের কণ্ঠ ততক্ষণে ঘরের চার দেওয়াল, ছাদ, জানালা, গরাদ ফুঁড়ে দশ দিকে ছড়িয়ে পড়ছে। ওরেও পাগলা ভোলা, দেড়ে দে প্রলয় দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচ কাটান। সুকুমার মহন্ত, তার সঙ্গে এক আগুনে জ্বালা যেন ছটফটিয়ে দিচ্ছে তাকে। লাথি মার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল উপাড়ি। কেমন হয়েছে? জিজ্ঞাসা করল নজরুল। অসম্ভব সুন্দর, এভাবেও লেখা যায়? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, নিজের চোখে দেখেও বিশ্বাস হচ্ছে না। অসাধারণ, অসাধারণ। আপনি ভাই ঈশ্বরের আশীর্বাদ পেয়ে এসেছেন। নজরুল জড়িয়ে ধরল সুকুমারকে, বলল, আপনার ভালো লেগেছে? এতেই আমার মস্ত আনন্দ। সুকুমার বললেন, আমাদের পত্রিকারও সৌভাগ্য। আর হ্যাঁ, বৌদিমুনি একটা অনুরোধ করেছেন আপনাকে, যদি সম্ভব হয় একদিন যদি ওর বাড়িতে গিয়ে দুপুরে দুটো ডাল ভাত খান। আরে বাস, বলেন কি, আমি যাব, সে যে তীর্থস্থান। আহা আহা হা হা, বৌদিকে বলবেন খুব শিগগিরই যাচ্ছি, তার আদেশ আমি মাথা পেতে নিলাম। বেশ, আসি তাহলে। লেখাটি এই মাসেই প্রকাশ পাবে, আপনাকে জানাবো। সুকুমার বেরিয়ে গেলেন। নজরুল তাকালো মুজাফফরের দিকে, জিজ্ঞাসা করল, কেমন? মুজাফফর ঠোঁট চেপে হেসে শুধু বললেন, আপনার পুনর্জন্ম হয়েছে কাজী সাহেব, আর চিন্তা নেই। নজরুল দুই হাত তুলে আবার চিৎকার করে বলে উঠল, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসা আমারে চিনেছি, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ। মুজাফফর বললেন, আমি যে কাব্য সাহিত্যের সমজদার নই সেটা আপনি জানেন কাজী সাহেব, কিন্তু আপনার এই কবিতা যে আপনাকে আজীবনের জন্য বিদ্রোহী করে তুলবে তার দিব্যি টের পাচ্ছি। শুনে আকাশ কাঁপিয়ে হো হো হেসে উঠল নজরুল, বলল, আমি ধন্য, আমি ধন্য, আমি মুক্ত, আমি সত্য, আমি বীর বিদ্রোহী সৈন্য, আমি ধন্য, আমি ধন্য।